রাজ্যসভার মজিয়াত নাগরিকত্ব সংশোধনী বিধেয়কে অনুমোদন লাভ করব নোৱাৰিলে। লগে সম্মুখলৈ আহিছে আন এক প্রশ্ন, যেহেতু নাগরিকত্ব সংশোধনী বিধেয়কে অনুমোদন লাভ নকৰিলে সেয়েহে লোকসভা নির্বাচনের সময়ছোৱাত পুনৰ অসম গণ পৰিষদ আৰু বিজেপিৰ মাজত মিত্রতা হ'ব নেকি? পুনৰ একেলগে নির্বাচনী যুদ্ধত অবতীর্ণ হ'ব নেকি অগপৰ আৰু বিজেপি? এইবোৰ প্ৰশ্নক লৈ এটা ৰাজনৈতিক মহল উত্তপ্ত হৈ পৰিছে। অগপক বাদ দি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সাহস কৰা নাই বিজেপিয়ে। অগপয় বিজেপির ভূত ভঙার আশঙ্কা, বরঞ্চ লোকসভা নির্বাচনত বিজেপিৰে মিত্রতার প্রস্তাব হয় শুনে আচরিত হব। অসম গণ পরিষদে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরোধিতা করে মিত্রতা ছিন্ন করে মন্ত্রিসভার আঁতরি আহিছিল যদিও এতিয়া অগপক পুনৰ মিত্রতার প্রস্তাব দিয়া হয়েছে। এই প্রস্তাব রাজ্যিক বিজেপির ফালের পর নহয়, রাজ্যিক বিজেপির নেতৃত্ব অগপর সহ মিলি নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব বিচরা নাই। কিন্তু নতুন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বই কোনো ক্ষেত্রতে রিস্ক লব বিচরা নাই। অসম গণ পরিষদের নেতাসকলের সঙ্গে সঘনে মোবাইল যোগে আলোচনায় ব্যস্ত হয়েছে বিজেপির শীর্ষস্থানীয় নেতা রাম মাধব। রাম মাধবে পুনৰ অগপক বিজেপিলৈ উভতি অহার প্রস্তাব আগবাইছে। কিন্তু বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহে লক্ষিমপুরের মজিয়াত পুনৰ নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের প্রসঙ্গ উত্থাপন করার কেন্দ্র করে অগপ নেতৃত্ব দুধুর মুধুরত পড়ছে। বিজেপির ফালের কোৱা হৈছে এইটো তেওঁলোকৰ পুৰণা ইস্যু আৰু এই ইস্যুটো অব্যাহত রাখব। এনে অবস্থাত অগপয় হয়তো ঘোষণা করব বিজেপির সঙ্গে মিত্রতা করলেও নাগরিকত্ব সংশোধনী বিধেয়কে অনুমোদন লাভ করলে তেওঁলোকে মিত্রতা ছিন্ন করব পূর্বর দরে। সদনের মজিয়াত যেহেতু অগপর কোনো প্রতিনিধি নাই সেয়ে বিজেপিরে মিত্রতা করলে কমেও দুখন আসন অসম গণ পরিষদের নেতৃত্ব লাভ করব বলে ধারণা করেছে। অগপক দুখন আসন এৰি দিবলৈ রাজি বিজেপি। ইয়াৰে এখন সংখ্যালঘু অধিকৃত অঞ্চলৰ হ'ব। বিজেপিয়ে বৰপেটাৰ আসনখন অগপক এৰি দিব বিচাৰে। প্ৰথম অৱস্থাত তেজপুৰ আসনখনো অগপক এৰি দিব বিচাৰিছিল বিজেপিয়ে। কিন্তু পঞ্চায়ত নিৰ্বাচনৰ পিছত ৰণ কৌশল সলনি হ'ল। তেজপুৰ অথবা আন এটা সমষ্টি অগপক এৰি দিবলৈ ৰাজি আছে বিজেপি। তেজপুর সমষ্টির সাংসদ আর পি শর্মা যেটা অসুস্থ হয়েছিল সেই সময় বিজেপি নেতৃত্বই থিরাং করেছিল তেজপুর লোকসভা অগপক এই দিব। কিন্তু শেহতিয়াভাবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বই লওয়া নাই। অগপ বিজেপির মিত্রতা হলে অসম গণ পরিষদের আরও একটা লাভ আছে, সেয়া হয়েছে রাজ্যসভার আসন। বিজেপির ফালের প্রতিশ্রুতি দিয়া হয়েছে অগপ বিজেপির মাজত যদিহে মিত্রতা হয় তেনহলে পরবর্তী রাজ্যসভার নির্বাচন খালি হওয়া আসনখন অসম গণ পরিষদক এৰি দিব বিজেপিয়ে। সেই সূত্রে রাজ্যসভাত অগপ এখন আসন লাভ করবলে সক্ষম হব। এইবার আহ কি ধরনের অঙ্ক চলিছে বিজেপির ভিতর চড়া। তেজপুরত বিজেপির সাংসদ রামপ্রসাদ শর্মার সপক্ষে নাই অধিকাংশ বিধায়ক। তেজপুরের পর বিজেপির প্রার্থিত্বর দাবিদার তিনজন নেপালী সম্প্রদায়ের ব্যক্তি। এওঁলোক হল ঋতুবরণ শর্মা, কিশোর উপাধ্যায় আর অশোক ভট্টরায়। 2011 তেজপুর বিধানসভার পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল ঋতুবরণ শর্মায়। শোণিতপুর জেলা বিজেপির দুটা কালের সভাপতি আছিল ঋতুবরণ শর্মা। আর পি শর্মাক যদিহে প্রার্থিত্ব দিয়া নহয় তেনেহলে তেজপুর লোকসভা সমষ্টির বাবে বিজেপির প্রার্থী তালিকার মাজত আছে এই তিনজন প্রার্থী। অবশ্যই শেষ মুহূর্ত অগপরে মিত্রতা করে তেজপুর আসন বিজেপিয়ে অগপক এড়ি দিয়ার সম্ভাবনা নথকা নহয়। উল্লেখযোগ্য যে এটা সময়ত তেজপুর, চতিয়া, বিশ্বনাথ, বিপুরী আদি সমষ্টিত অসম গণ পরিষদের যথেষ্ট প্রভাব আছিল। একে ধরনের প্রভাব আছিল ঢেকিয়াজুলি সমষ্টিতো। এটা সময়ত জোসেফ টপ্প অসম গণ পরিষদের হয়ে তেজপুর লোকসভা সমষ্টির প্রতিনিধিত্ব করেছিল। এইবার আহ লক্ষিমপুরের প্রসঙ্গ। লক্ষিমপুর আসনখনক বিজেপি যথেষ্ট আশাবাদী, বিশেষ করে মিচিং অধ্যুষিত অঞ্চলত ব্যাপক প্রভাব পেলাব বলে ধারণা করেছে। লক্ষিমপুরত বিজেপির সাংসদ প্রধান বড়ুয়ার বিকল্প নাই বিজেপি।
সেই সূত্রে প্রদান বড়াই এইবারও প্রার্থিত্ব পাব। এইখানে সময়তে কংগ্রেসের ভিতরা সূত্রে জানিব দিয়া মতে লক্ষিমপুর লোকসভা সমষ্টির পর প্রাক্তন ভারতীয় রাজ বিভাগের বিষয়া যোগেশ চন্দ্র পেকুক টিকট দিব ওলাইছে কংগ্রেসে। যোগেশ চন্দ্র পেকু আর্থিকভাবে যথেষ্ট সবল, কিন্তু লক্ষিমপুর ভিতরভাবে ওলাইছে আন এক অভিযোগ। অভিযোগ মতে কংগ্রেসের প্রার্থী জে সি পেগুর সহ যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক আছিল প্রদান বড়ার। এটা সময়ে প্রদান বড়াক আর্থিকভাবেও সহায় করেছিল জে সি পেগুয়ে। সেই সূত্রে এনে ধরনের একটা উড়াবাতেও ওলাইছে যে জে সি পেগুয়ে আসলতে প্রদান বড়ার নির্দেশত কংগ্রেসের পর টিকট বিচারিছিল। অর্থাৎ জে সি পেগু যদিহে কংগ্রেসের প্রার্থী হয় তেনহলে প্রদান বড়াক কার্যত ওয়াক ওভার দিয়া হব। অবশ্যই এই গুজব সত্য না অসত্য সেয়া এতিয়াও স্পষ্ট হওয়া নাই। ডিব্রুগড় আর যোরহাটের পর এইবারও প্রতিদ্বন্দ্বিতা করব রামেশ্বর তেলি আর কামাখ্যা প্রসাদ তাসাই। তাসার পরিবর্তে মন্ত্রী তপন গগৈ টিকিট দিয়ার যুঁজা চলিছিল, কিন্তু তপন গগৈ প্রতিদ্বন্দ্বিতা করবলে ইচ্ছা প্রকাশ করা নাই। যোরহাটের ভিতরের খবর অনুসরি কামাখ্যা প্রসাদ তাসার স্থিতি পূর্বর তুলনায় যথেষ্ট দুর্বল, বিশেষকৈ তেওঁৰ লগত থকা একাংশ লোকক কেন্দ্র করে সমষ্টিটির ভোটার অসন্তুষ্ট। কিন্তু তৎসত্ত্বেও উচিত প্রার্থী নোপার বাবেই কামাখ্যা প্রসাদ তাসাক পুনের দলে টিকট দিয়ার সম্ভাবনা আছে। নগাঁওত রাজেন গুহার বিরুদ্ধে এটা চক্র তৎপর হয়েছে। রহাত এইমস আনিব নোৱাৰাৰ বাবে গুহার বিরুদ্ধে একাংশ লোকের ক্ষোভ। যৌন কেলেঙ্কারিত অভিযুক্ত হওয়ার পিছত বিপদত রাজেন গুহায়। প্রার্থিত্বর অন্যতম দাবিদার জিতু গোস্বামী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই পুরনা বিজেপি সাংসদ সকলের স্থানত এইবার বহু ক্ষেত্রে নতুন প্রার্থী থিয় করার কথাও চিন্তা করেছে। প্রতিষ্ঠান বিরোধী ধোর বাবে এনে ধরনের সিদ্ধান্ত লওয়া হয়েছে। সেই সূত্রে শেষ মুহূর্তত রাজেন গুহায় টিকট নাপাবে পারে। অবশ্যই শীর্ষ নেতৃত্বর সঙ্গে থাকা ভাল বুঝাবুঝির বাবে রাজেন গুহায় টিকট আনিবও পারে। কলিয়াবরত বিজেপিয়ে শক্তিশালী প্রার্থী বিচারি পোৱা নাই। অগপরে বুঝাবুঝি হলে এই সমষ্টিটি অগপক এড়ি দিয়ার সম্ভাবনা। প্রফুল্ল কুমার মহন্তই অগপর হয়ে নগাঁওর পর প্রতিদ্বন্দ্বিতা করাক লৈ চর্চা। মহন্তই প্রতিদ্বন্দ্বিতা করলে নগাঁও অথবা কলিয়াবর সমষ্টি বিজেপিয়ে এড়ি দিবলৈ সাজু। প্রফুল্ল কুমার মহন্তই কলিয়াবর অথবা নগাঁও সমষ্টির পর যদি অগপর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি নেতৃত্বর ধারণা বৃহৎ সংখ্যক ভোট মহন্তই লাভ করবলৈ সক্ষম হব। মূল খুঁটির অসমিয়ার লগতে ধর্মীয় সংখ্যালঘুর মাজতো প্রফুল্ল কুমার মহন্ত যথেষ্ট জনপ্রিয়। সেই সূত্রে মহন্তক বিজয়ী করবলৈ বিজেপিও ব্যাপক তৎপরতা দেখাব। মঙ্গলময় প্রার্থিত্বর দাবিদার জয়ন্ত মল্ল আর দিলীপ শইকীয়া। অবশ্যই রমেন ডেকায় সমষ্টিটি এড়িব বিচরা নাই। উল্লেখযোগ্য যে রমেন ডেকাক গুহী লোকসভা সমষ্টির পর টিকট দিব বিচারিছিল, কিন্তু রমেন ডেকায় ইয়াক অস্বীকার করেছে। শেষ মুহূর্তত এই সমষ্টির পর হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিদ্বন্দ্বিতা করবলে ইচ্ছা প্রকাশ করেছে আর দলীয় নেতৃত্বক এই বিষয়ে অবগত করেছে। অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্ব এতিয়াও সেউজ সংকেত স্পষ্টভাবে দিয়া নাই। ধুবুরী আর বরপেটাক গুরুত্ব দিয়া নাই বিজেপিয়ে। একেদরে ডিফুত বিজেপিয়ে পোৱা নাই শক্তিশালী প্রার্থী। কুকুরাঝার বিজেপিয়ে এড়ি দিব বিপিএফ। প্রথম অবস্থাত হাগ্রামা মহিলার নেতৃত্বত বিপিএফে দুখনক আসনত প্রতিদ্বন্দ্বিতা করার কথা কৈছিল, যদিও এতিয়া কেবল কুকুরাঝারে বিচারিছে। শিলচরের বিজেপির অন্যতম প্রার্থী রাজদীপ গোয়ালা। অবশ্যই বিধায়ক দিলীপ পালায়ও শিলচরের পর টিকট বিচারিছে। করিমগঞ্জের পর বিজেপির টিকটের দাবিদার কেবাজন, ইয়ার মাজত আছে কৃষ্ণ দাস, অমরেশ রায় ইত্যাদি। কংগ্রেসে ইতিমধ্যে টিকট দিয়ার বাবে প্রার্থিত্বর আবেদন বিচারিছে, যদিও বিজেপিয়ে তেনে ধরনের আবেদন নিবিচারে। রাজ্যিক নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে আলোচনা করে প্রার্থিত্ব চূড়ান্ত করব। এই ক্ষেত্রে আর এস এসরও বিশেষ ভূমিকা থাকিব। ব্যুরো রিপোর্ট, ডিওয়াইটি 65।